অস্বীকার করার আরো বহুতখিনি কথা আছে। এই কথাবিলাক আমি জানার কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক মই আমার বন্ধুরা স্থানীয় বিধায়ক আমি এই মুহূর্তত আছো। আগতেও আহিছে আমার স্থানীয় বিধায়ক আহিছে, অশোক সিংহী আহিছে, এনেকুৱা বহুত নেতৃবর্গ আহিছে। আমি কথাখিনি কি, যদি সঁচাকৈ তেওঁ বিদেশী আছিল তেনেহ'লে ঠিকে আছে, বিদেশী না ভি নহয় সেইকাৰণে তেওঁলোকৰ মনত এই ক্ষোভবিলাক আছে, দুখ আছে। তেওঁলোকে কৈছে যে ইয়াতে 65ৰ আমাৰ মাটিৰ কাগজ থকাৰ পাছতেও আমাৰ দেউতা কেনেকুৱা বিদেশী হ'ল। এতিয়া এফ টি কোৰ্টত হয়তোবা ইয়াতে আহি আমি যিটো আমি গম পাইছোঁ তেওঁলোকৰ ফাইনেন্সিয়েল অৱস্থাৰ ইমানখিনি হয়তো উন্নত নহয়, এফ টি কোৰ্টত হয়তো সময়মতো মুখ কৰিব পৰা নাই, কোৰ্টে ৰায় দিলে। এইটোৰ পাছতে জানামতে, মই এতিয়ালৈকে কাগজপত্ৰ দেখা নাই, জানামতে তেওঁলোকে এপিলো কৰিছিল নেকি হাইকোৰ্টত, সম্ভৱতে হাইকোৰ্টৰ ফালৰ পৰাও আকৌ ফৰিনাৰ্ছ হিচাপে তেওঁ ৰায় দিয়া হ'ল। এতিয়া ৰায় দিয়া হোৱা নাই, চলাব পৰা নাই। এই কথাটো এইটোৱে যে তেওঁ হয়তো চলাব পৰা নাই, কাৰণ তাৰ ফাইনেন্সিয়েল অৱস্থাটো হেৰি। আগতে এই কথাটো আমাৰ আমি মানুহবিলাকৰ জানা নাছিল যে এনেকুৱা এজন মানুহ ভিক্টিমাইজড হৈছে। এইটো হোৱাৰ পাছতে আমাৰ বিভিন্ন সংগঠন হওক বা গাঁৱৰ যিসকল আমাৰ আপোনজন হয়, বন্ধু বান্ধৱ হয়, তেওঁলোকো এই পৰিয়ালৰ লগত থিয় দিছে যে না ঠিক আছে, এইটোৰ জাষ্টিছ পাব লাগে। এতিয়া আমি গোটেই যিসকল ওচৰ পাঁজৰে থকা যিসকল ৰাইজ আছে তেওঁলোকৰ ওচৰত আমি এটা বিনম্ৰতাৰে আমি ক'বলৈ আহিছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হৈ আমাৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ, আৰু লগে লগে আমি পৰম পিতাৰ ওচৰত তেওঁৰ আত্মাৰ শুদ্ধিও কামনা কৰিছোঁ। আৰু বিনম্ৰভাৱে ক'বলৈ আহিছোঁ যে মৃতকক লৈ কোনো আমি মানে ৰাজনীতি কৰিব বিচৰা নাই। তেওঁৰ ওপৰত জাষ্টিছ হৈছে না ইনজাষ্টিছ হৈছে, হয় এইটো কোৰ্টৰ কথা। যদি লাগে কোৰ্টত যদি তেওঁলোকে আকৌ আপিল কৰে, কোৰ্টৰ যি ব্যৱস্থা লাগে আমি চৰকাৰ তেওঁলোকৰ লগত থাকিম। আমি ব্যক্তি মানুহ হিচাপে, সমাজৰ মানুহ হিচাপে তেওঁলোকৰ লগত থাকিম। কিন্তু আপোনালোকে হয়তো দেখিছে তেওঁৰ যিজন ল'ৰা, তেওঁলোকৰ তিনিজন ল'ৰা হয়, এজনে গোটেইখিনিৰ হৈহে কৰে যে আমাৰ দেউতা যদি সঁচাকৈয়ে বিদেশী হয় তেনেহ'লে ঠিক আছে, বিদেশত চমঝাই দিয়ক, আর যদি ইয়াতে মিশা বা কোনো কারণে ভুল হয়েছে কোর্টের, তাহলে কোর্টে কব লাগে যে আমার আমার হয়তো ন্যায় যাওয়াতে অল্প আমার অসুবিধা হয়েছে বা ভুল হয়েছে, এনেকা কথা তো কইছে। এটা কথাটা হয়েছে কোর্টের উপর তো আমি যাব নোৱাৰো। এতিয়া কোর্টের দিয়া ভার্ডিক্ট, এতিয়া তো মই মন্ত্রী হিসাবে হোক বা মুখ্যমন্ত্রী হিসাবে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কব নোৱাৰে, কিন্তু আমি জানো যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বারংবার এই তিন বছরের ভিতর প্রতিনিয়ত চেষ্টা করে আছে যে কেনেকুৱা এই ডি ভোটারের সমস্যা, কেনেকা এনআরসির সমস্যাবিল সমাধান করা যায়। ইয়ার আড়ত বহুতখিনি কথা আছে, আপনাদের জানে, আপনার জড়িয়েই বহুতখিনি কথা রাইজে জানিব পারে। কাজে মই আপনাদেরকে অনুরোধ করিম যে সঠিক তথ্য এই ক্ষেত্র যা আপনাদের দেখি আছে পাই আছে আপনাদের জড়িয়ে রাইজে জানক, আমার কোনো আপত্তি নাই। আর মই আর আমার রঞ্জিত দা, আমার স্থানীয় বিধায়ক, আমার ডিসি এসপি গোটেখিনি আমি আইসো, আমার ইয়াতে প্রিজনের যিজন ডিজিপিতেও আহিছে, আমি গোটেইখিনি তেওঁলোকক এই রিকুয়েস্ট করার কারণে আছি যে মৃত ঈশ্বরের ওসর স্থান হয়,
কাজেই তেওঁ যাতে আমি সম্মানের লগতে তেওঁৰ সৎকারের ব্যৱস্থা কৰিব পাৰোঁ আৰু বাকী যি কথাবিলাক আছে এই কথাবিলাক লৈ তেওঁলোক গোটেইখিনি কৈছে যে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগতে লগ ধৰাৰ কাৰণে আমাৰ ব্যৱস্থা হৈছে হয় ভাল কথা মুখ্যমন্ত্ৰীৰ লগতে কথা হওক চৰ্চা হওক চিন্তা হওক আৰু এইটো সমাধান হওক এইটাই বিচাৰিছোঁ।